ওয়াও, কি সুন্দর গন্ধ আসছে। মনে হচ্ছে দারুণ টেস্টি ফিশ বানিয়েছো। থ্যাংক ইউ ডিয়া। আজ আঙ্কেলের জন্মদিন তো, তাই এই স্পেশাল প্রিপারেশন। আর এর মধ্যে আমি আমার স্পেশাল জিনিসটাও দিয়েছি। ওহো, আর কি কি সিক্রেট আছে আপনার? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। বাবা, এবার তোমার জন্য আমি বেস্ট গিফট এনেছি। ফর ওয়ার্ল্ডস বেস্ট ফাদার। দাঁড়া দাঁড়া, একটু সবুর কর। গিফটটা এখন তোমাদের বাবা সবাইকে দেবে। মানুষকে যেরকম দেখা যায় সেরকমটি হয় না। যে সিক্রেটটা সে সবার কাছ থেকে লুকিয়ে রাখে, ওই সিক্রেটটাই তার আসল পরিচয় হয়। আর তোমাদের ভেতরকার কারোর একটা সিক্রেট আউট হয়ে গেছে। টুমারো ইন ফ্রন্ট অফ মাই ফ্রেন্ডস এসিপি রাউত, ওই সিক্রেটটা সবার সামনে ফাঁস করবে। বাবা, এসব তুমি কি বলছো? কার সিক্রেট? কি সিক্রেট? আচ্ছা, বাড়িতে কেন পুলিশকে ডাকলে? এর আগে কখনো পুলিশ এসেছে এখানে? বাবা, হোয়াট ইজ দিস? আজ তোমার বার্থডে, আর তুমি কি আজেবাজে কথা বলছো? দাদু, আই ওয়ান্ট টু নো দা সিক্রেট, টেল মি না। মামানি, একটু দাঁড়া, একটু সবুর কর, আমি সব বলছি। আপনার আঙ্কেল রুস্তম বাবুর খুনের অভিযোগে। স্যার, আজ অফিসে কত শান্তি না? না কেউ আমার বিয়ের ব্যাপারে কথা বলছে, না ঘর পরিষ্কার করার। তুই আজ বিলিকে খুব মিস করছিস না? ইউ রাইট স্যার, মিসেস বিলিমোরিয়া অফিসে নেই, তাই অফিসটা কিরকম খালি খালি লাগছে। বিলি, কেমন আছো? 100 বছর বাঁচবে তুমি, তোমারই কথা হচ্ছিল এখন। হ্যালো ক্যাডি, প্লিজ হেল্প মি। বিলি, কি কি হয়েছে তোমার?
কাজও কেন তুমি? ক্যাডি, আমি কিছু করিনি। Believe me। আমি জানি তুমি করনি। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে তোমার উপর। তুমি একদম চিন্তা করো না। কিচ্ছু হতে দেব না আমি তোমার। মিসেস বিলুমরিয়া, এরকম হলো কি করে? আমি বলছি ওর অনার এসব হলো কি করে। রুস্তমবাবু মারা যাওয়ার আগে এই কথাটা জানাতে চেয়েছিলেন যে পরের দিন সকালে উনি কারোর পর্দা ফাঁস করবেন পুলিশের সামনে। এটা পরিষ্কারই ওর অনার, উনি মিসেস বিলিমোরিয়ার কথাই বলেছিলেন। আর সেই জন্যে মিসেস বিলিমোরিয়া ওই রাতেই রুস্তমবাবুকে হত্যা করেন আর ওখান থেকে পালিয়ে যান। কি বলতে চাইছিলেন আপনি রুস্তমবাবু? কোন বিষয়ে পর্দা ফাঁস করতে চাইছিলেন? উনি জানেন না, ইয়োনার প্রসিকিউটর মহোদয় জানেন না, আর আমাদের মধ্যে কেউই এটা জানি না। রুস্তমবাবুও বেঁচে নেই, তাই এই বিষয়টা স্পষ্ট করা যাবে না। মন গড়া একটা কথা ইয়োনার, যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে প্রমাণ করতে পারবেন আপনি? কোনো সাক্ষ্য রয়েছে আপনার কাছে? ইয়োনার, এনার পুরনো অপরাধের কোনো প্রমাণ নেই আমার কাছে। কিন্তু হ্যাঁ, রুস্তমবাবুকে হত্যা ইনিই করেছেন, আর তার প্রমাণও রয়েছে। ইয়োনার, এই কানের দুলটা মৃতদেহের পাশে পাওয়া যায়, আর এই কানের দুলটা মিসেস বিলিমোরিয়ার, আর এই কানের দুলের দ্বিতীয় জোড়াটা পুলিশ মিসেস বিলিমোরিয়ার বাড়ি থেকে পেয়েছে, আর এই কানের দুলে মিসেস বিলিমোরিয়ার ফিঙ্গারপ্রিন্টসও পাওয়া গেছে। শুধু তাই নয়, উনি নিজের বয়ানে এটা নিজের বলে স্বীকারও করেছেন। মিসেস বিলিমোরিয়া, এই ইয়ারিংটা আপনার? হ্যাঁ। ঘটনাস্থল থেকে এই কানের দুলটা পাওয়া, এটাই সবচেয়ে বড় প্রমাণ। ইয়োনার, রুস্তমবাবু ওনার একজন আঙ্কল, ওনার ওখানে প্রায়ই যাতায়াত লেগেই থাকতো, ওনার ঘরের ভেতরও উনি মাঝে মধ্যে যাতায়াত করতেন। এই বিষয়টার কি প্রমাণ রয়েছে যে ওই হত্যার সময়ই ওই কানের দুলটা ওখানে পড়ে গিয়েছিল? আগেও তো পড়তে পারত। বেশ তো, মেনে নিলাম আপনার কথা। তো এখন আমার একজন সাক্ষী এটা প্রমাণ করে দেবে যে হত্যার সময় মিসেস বিলিমোরিয়া ওখানে উপস্থিত ছিলেন। বাবার ঘর থেকে আমি আওয়াজ শুনতে পেলাম। আমি আর আমার স্ত্রী দুজনে ওনার ঘরের দিকে যাই। তখনই আমরা দেখলাম যে যে খুনি সে একটা হলুদ রেনকোট পরেছিল, পেছনের দরজা দিয়ে গার্ডেন হয়ে পালিয়ে গেল আগে। হ্যাঁ ইয়োর অনার, ওই হলুদ রেনকোটটা মিসেস বিলিমোরিয়ারই, যেটা পুলিশ তল্লাশির সময় মিসেস বিলিমোরিয়ার বাড়িতে পায়। শুধু তাই নয় ইয়োর অনার, ওখান থেকে পালানোর সময় ওই খুনি নিজের জুতোর ছাপ রাস্তায় রেখে দিয়ে গেছে, যে ছাপ হুবহু মিসেস বিলিমোরিয়ার জুতোর সাথে মেলে। আর একটা কথা ইয়োর অনার, ওই জুতোয় লেগে থাকা মাটিরও পরীক্ষা করা হয়েছে, সেটা ওই বাগানেরই মাটি। এটা থেকে পরিষ্কার যে যে প্রত্যক্ষদর্শী মিসেস বিলিমোরিয়াকেই ওই দিন রুস্তমবাবুকে হত্যা করে পালাতে দেখেছিল। অর্ডার, অর্ডার। ইয়োনার, আমি এর আগেই এই কথাটা বলেছিলাম যে মিসেস বিলিমোরিয়ার আঙ্কেল ছিলেন রুস্তমবাবু, ওনার ওই বাড়িতে যাতায়াত লেগেই থাকতো। তো এর মধ্যে কোনো অদ্ভুত বিষয় তো নেই যে ওনার জুতোতে ওই বাড়ির বাগানের মাটি লেগে থাকবে। আর বিষয়টা যখন রেনকোটের, তখন বাজাজবাবু আপনি বলেছিলেন যে আপনি ওখানে হলুদ রঙের রেনকোট পরে কাউকে ওখানে যেতে দেখেছিলেন। আপনি কি খুব স্পষ্টভাবে মিসেস বিলিমোরিয়ার মুখটা দেখতে পেয়েছিলেন? আগে না। ইয়োনার, প্রসিকিউশনের বক্তব্যে কোনো জোর নেই। এখন যদি আপনি অনুমতি দেন তো আমি গোপালকে এখন কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। গোপালবাবু, আপনি রুস্তমবাবুর ঘর দৌড় পরিষ্কার করা ছাড়াও তার বাগানেরও দেখভালের কাজটা করতেন? আগে হ্যাঁ। এখন এটা বলুন যে এইমাত্র অভিযোগ পক্ষের তরফ থেকে যেই মাটির উল্লেখ করা হলো, উনি বললেন যে মিসেস বিলিমোরিয়ার জুতোর সুকতলায় মাটি লেগেছিল, তো ওই মাটিটা কি শুধুমাত্র ওই বাগানেরই নাকি অন্য কোথাও সেটা থাকতে পারে? না স্যার, সেই রাত্রে খুব বৃষ্টি হচ্ছিল, সব জায়গাতেই মাটি লেগেছিল। পরের দিন সকালে সিমেন্টের রাস্তাটাও মাটিতে ভরা ছিল। যদি কোনো ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করতো বা ওই ঘর থেকে বাইরে বেরোতো, তাহলে ওই ব্যক্তির জুতোর নিচে ওই ওই মাটি লেগে যেত। হ্যাঁ, কিন্তু ইয়োর অনার, পিছন দিকের রাস্তায় এনারই জুতোর ছাপ পাওয়া গেছে। এটা কিভাবে হতে পারে গোপালবাবু? আমার এই বিষয়টা একটু অদ্ভুত বলে মনে হচ্ছে। কিরকম ধরনের বৃষ্টি হয়েছিল সেই দিন? খুব ঝড়জল হচ্ছিল স্যার। ইয়োনার, ঝড়জল মানে এতটাই ঝড়জল হয়েছিল যে ওখানকার মাটি গলে গিয়ে চারিদিকে ছড়িয়ে যায়? এর মধ্যে ইয়োনার তো চিন্তার বিষয় রয়েছে। তা সত্ত্বেও কারো জুতোর ছাপ ওখানে স্পষ্টভাবে পাওয়া যায়, তাও এতটা স্পষ্টভাবে
যার থেকে এটা প্রমাণ হচ্ছে যে ওইটা মিসেস বিলি মরিয়ারি জুতোর ছাপ। এটা কি করে সম্ভব? এতটাই বৃষ্টিতে তো ইয়োনার জুতোর ছাপ ধুয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এটা না হয় আমি মেনে নিলাম, কিন্তু হলুদ রেনকোট সেটাও কি বাদ দেওয়া যায় ইয়োর অনার? ওটা একটা আলাদা, একটা পিকিউলার টাইপের রেনকোট ইয়োর অনার। আর ইয়োর অনার, এটা তো খুব আশ্চর্যের বিষয় যে হত্যাকারী ঠিক ওই রকমই একটা রেনকোট পরেছিল যেটা মিসেস বিলি মরিয়ার কাছে রয়েছে। ইয়োর অনার, অভিযোগ পক্ষের উকিল বুঝতেই পারছেন না এটা যে আমি কি প্রমাণ করতে চাইছি। আমি এটা বলতে চাইছি ইয়োর অনার, কেননা ঠিক যেরকম ভাবে এই মাত্র আমি এটা বললাম, জুতোর ছাপটা ওখানে তৈরি করা হয়েছিল, তো এটা সম্ভব যে আসল হত্যাকারী ঠিক সেই রকমেরই একটা রেনকোট পরেছিল, হত্যা করার পর ওখান থেকে পালিয়ে গিয়েছিল, এইটা প্রমাণ করার জন্য যে উনি মিসেস বিলি মরিয়া, বিলি মরিয়াকে ফাঁসানোর জন্য। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? অসাধারণ পাঠক বাবু, আপনার কথা অনুযায়ী গভীর রাতে কিলার হঠাৎই প্ল্যানটা তৈরি করে ফেললো। শুধু তাই নয়, সে হুবহু একই রকম রেনকোট কিনে আনলো রুস্তম বাবুকে হত্যা করার জন্য। ইয়োনার, রেনকোটটা আগে কিনে আনা হয়েছিল? ওই পরিকল্পনাটা সেই রাতেই বানানো হয় নাকি আগের থেকেই বানানো অবস্থায় ছিল? রেনকোট আগে থেকেই ছিল নাকি তার সঙ্গে সেদিন তিনি নিয়ে এসেছিলেন? কেননা যেই কোম্পানির রেনকোট সেটা ছিল, সেই কোম্পানি তো শুধুমাত্র একটা রেনকোটই বানাননি, তারা নিশ্চয়ই অন্যান্য সেই ধরনের রেনকোট বানিয়েছেন। ঠিক আছে, আপনার এই কথাটাও মেনে নিলাম। আপনি এবার এই কথাটা বলুন যে মিসেস বিলি মরিয়া সেই রাত্রে কাউকে না জানিয়ে ম্যানশন থেকে বেরিয়েছিলেন কেন? এর পিছনেও কোনো কাহিনী আছে নাকি? মিসেস বিলি মরিয়া, আপনি বলুন। ওই আমার না, ওই ডায়াবেটিসের ট্যাবলেটটা বাড়িতে ভুলে এসেছি, তো আমি ওটা নিতে গেছিলাম। ডেঞ্জারাস না যদি আমি ওষুধটা না খাই? কিন্তু আপনার যাওয়ার দরকার কি ছিল মিসেস বিলি মরিয়া? আপনি তো অন্য কাউকে পাঠিয়ে সেটা দোকান থেকে আনাতে পারতেন কি? হ্যাঁ, সেটা এক্ষেত্রে কারণটা হলো এই যে, যতদূর আমি জানি রুস্তমবাবুর ম্যানশনের আশপাশে এরকম কোনো ওষুধের দোকান নেই যেটা সারা রাত ধরে সেখানে খোলা থাকে। আচ্ছা, তাহলে পরের দিন সকালে নেওয়া যেত, কিসের প্রবলেম? রিওনার, 100 কথা আর 1 কথা, প্রসিকিউশন এখনো পর্যন্ত আদালতে যে সমস্ত পরিস্থিতির প্রমাণ পেশ করেছেন আমি সব কটাকে মিথ্যা প্রমাণ করেছি। আমার বক্তব্য হলো এই যে, কোনো ব্যক্তি মিসেস বিলি মরিয়াকে ফাঁসানোর জন্য এই পরিকল্পনাটা করে। রিওনার, যেরকমটা প্রসিকিউশন আমাদের বলেছেন যে রুস্তমবাবু পরের দিন সকালে একটা বড় রহস্য ফাঁস করতে চলেছিলেন, এখন আমরা জানি না যে ওই রহস্যটা মিসেস বিলি মরিয়ায় কিনা, হতে পারে যে ওই পরিবারের অন্য কোনো সদস্যের রহস্য ফাঁস। আমার আদালতের কাছে নিবেদন হলো এই যে, যতক্ষণ না ওই পরিবারের সকলের সঙ্গে কথা বলা হচ্ছে, আদালতের কাজকর্ম এখানেই স্থগিত করে দেওয়া হোক। তার কোনো দরকার নেই ইয়োর অনার, কারণ পুলিশ বাড়ির প্রত্যেকটি লোকের, এমনকি বাড়ির কাজের লোকেরও বয়ান নিয়েছে। হত্যার সময় তারা কোথায় ছিল তার উইটনেসও আছে, এক্সেপ্ট মিসেস বিলি মরিয়া। হত্যার সময় ইনি কোথায় ছিলেন সেটা কেউ জানে না। আর একটা কথা ইয়োর অনার, বেজাত আর ওর মেয়ে মিসেস বিলি মরিয়াকে রুস্তম বাবুর ঘর থেকে পালাতে দেখেছে, এ থেকে পরিষ্কার যে খুনি মিসেস বিলি মরিয়াই। হ্যাঁ, কিন্তু আপনি যেটা বলছেন, দেখুন অভিরূপ, এই আদালত এই কেসের আগামী শুনানি পর্যন্ত মুলতুবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। কেডি, আমার বাচ্চা মুশকিল, তাই না? মুশকিল তো তুমি ওটাকে তৈরি করছো বিলি, মিথ্যা কথা বলে। বিলি, তোমাকে অনেক বছর ধরে চিনি আমি, প্রত্যেক জিনিসপত্র জমিয়ে সামলে রেখে দাও তুমি, এখনো পর্যন্ত ভুল হয়নি। তো তাহলে এত বড় ভুল কি করে ফেললে? ওষুধের মতো এত আবশ্যক জিনিস নিয়ে যাওয়া কি করে ভুলে গেলে? আমি তাড়াহুড়াতে ছিলাম তো, আর আমার লেট হয়ে যাচ্ছিল কেড়ে, তাই। মিথ্যা কথা বলো না বিলি, মিথ্যা খুবই দুর্বল জিনিস, একা দাঁড়িয়ে থাকতে পারে না, একটা মিথ্যাকে ঢাকার জন্য 100টা মিথ্যা আরো বলতে হয়। এখন সত্যি কথাটা বলো, হঠাৎই ওই গভীর রাতে বৃষ্টির মধ্যে তুমি তোমার আঙ্কেলের বাড়ি থেকে বেরিয়েছিলে কেন? কেডি, আমি আর মিথ্যে বলবো না তোমাকে, কিন্তু আমি সত্যিটাও বলতে পারবো না তোমাকে। কিরকম কথা বলছো তুমি বিলি?
তুমি জানো যে এই কেসটার সিদ্ধান্তটা তোমার এই কথার উপর নির্ভর করে রয়েছে। তুমি যদি আমাকে এটা না বলো তাহলে কেসটা হেরে যাবো আমরা। তুমি তুমি শাস্তি পেতে পারো। আমি জানি ক্যাডি, বাট আই কান্ট টেল ইউ এনিথিং। এতদিন ধরে ভাবতাম যে আমি তোমাকে জানি, আমি তোমাকে চিনি। এখন বুঝতে পারছি যে একদমই না। ক্যাডি, সবার জীবনে এমন কিছু কথা থাকে যেটা দ্বিতীয় কারোর সাথে শেয়ার করা যায় না। আমার লাইফেও এমন কিছু ডার্ক সিক্রেট আছে। ঠিক আছে, আমাকে শুধুমাত্র এতটুকু বলো যে তুমি কি আঙ্কেলকে I did not kill Rustam uncle, I swear, I promise, please believe me kiddy. Please help me. স্যার, আমি মিসেস বিলুমোরিয়ার হাজবেন্ডকে ইনফর্ম করে দিয়েছি। উনি ওনার কাজের জন্য লন্ডনে গেছেন। খারাপ ওয়েদারের জন্য সমস্ত ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। যখনই ফ্লাইট চালু হয়ে যাবে উনি চলে আসবেন। আমি ওনাকে বলে দিয়েছি আমরা থাকতে মিসেস বিলুমোরিয়াকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি ওনাকে বাঁচাবেন। বিলিকে বাঁচানোর একটাই উপায় রয়েছে, এটা খোঁজ নিতে হবে যে ওই রুস্তম আঙ্কেল কোন সত্যিটা লুকোতে চাইছিলেন, আর বিলি আমাদের কোন সত্যিটা বলছেন না। তুই একটা কাজ কর, রুস্তম আঙ্কেলের ম্যানশনে একবার যা, আর ওখানে যারাই রয়েছে তাদের অতীত, বর্তমান আর ভবিষ্যতের কি কি পরিকল্পনা আছে সেটা খোঁজ নিয়ে দেখ। আচ্ছা স্যার। আপনি এখানে কতদিন কাজ করছেন? ছোটবেলা থেকে, আর কোনো পরিবার নেই তো আমার, শুধু একটা মেয়ে আছে, তাকেও অনেক দিন আগে বিয়ে দিয়ে দিয়েছি। কোথায় হয়েছিল ওর বিয়ে? এই কাছাকাছি। এটা কার ছবি? রুস্তম বাবুর ছেলে। যেদিন এই ফটোটা তোলা হয়েছিল সেদিনই সাইরাস মারা যায়। মৃত্যু কি করে হয়েছিল? মানে একটা, সেদিন বাবুর জন্মদিন ছিল, আনুমানিক 20 বছর আগে। সাইরাস ও তার সৎ ভাই বোনেরা বেজাদ আর নিশাকে খুব ভালোবাসত, আর ওরা দুজনেও ওকে খুব ভালোবাসত। যখন সবাই খাওয়ার খেতে বসেছিল তখন সাইরাস বাবা সেখানে ছিল না। সাইরাস, 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 এ মাফলার, এই মাফলারটা তো সাইরাসের গলায় ছিল। সাইরাস, সাইরাস, বাচ্চারা বলেছিল যে ওরা সবাই দোতলায় সাইরাসের সঙ্গে লুকোচুরি খেলছিল। ওরা অনেক খুঁজেছে কিন্তু সাইরাস বাবাকে পাওয়া যায়নি। তখনই জানা গেল ঘরে চুরি হয়েছে, পুরো 6 লাখ টাকা। সবাই ভেবেছিল হয়তো সাইরাস বাবা সেদিন চোরটাকে দেখে ফেলেছে, আর আর ও কিছু হয়তো বুঝতে পেরেছে। রুস্তম বাবুর ঘরটা কোথায়? এটা কার জুতো? কিছুদিন আগেই এই জুতোটা পাওয়া গেছে, বাড়ি মেরামত করার সময়। সাইরাসেরই হবে। আপনি কোথা থেকে পেলেন? এটা তো চোরা কুঠুরি, প্রথমবার কারোর বাড়িতে চোরা কুঠুরি দেখছি। আঙ্কেল, কে আপনি? ভয় পেও না, আমি
মরুন দাদা। ঠিক আছে তো বাবা, সব কাপড়গুলো নোংরা হয়ে গেল তো, বহু বছরের ধুলো জমে আছে, আমিও এরমভাবে পড়ে গিয়েছিলাম, আর এই জুতোটা এর মধ্যেই পেয়েছিলাম। আপনার সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা যদি ওই চোরটাকে ধরতে পারি তাহলে ওই খুনির হদিশও পেয়ে যাব। কি ব্যাপার? আরও একটা ঘটনা ঘটেছিল সেদিন, যেটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। আমাকে বলুন কি হয়েছিল। মঞ্জুদেবী, আপনি কি রাকেশ সাক্সেনাকে চেনেন? হ্যাঁ, উনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড। শুধু কি এইটুকুই সম্পর্ক ছিল আপনার আর রাকেশবাবুর মধ্যে, নাকি অন্য কোনো ঘনিষ্ঠতা একটা সম্পর্ক? বলতে চাইছেন কি আপনি? মানে এটাই ইওর অনার, যে সম্ভবত যে রহস্যটা রুস্তমবাবু পরের দিন সকালে বলতে যাচ্ছিলেন সবাইকে, সেইটা মিসেস বিলিমোরিয়ার বিষয় ছিল না, মঞ্জুদেবীর বিষয় ছিল। রুস্তমবাবুর ছেলে সাইরাসকে হত্যা করা হয়, আর হত্যাকারী এখনও পর্যন্ত ধরা পড়েনি। কিন্তু যেই দিন সাইরাসের মৃত্যু হয় সেই দিন একটা বিচিত্র ঘটনা ঘটেছিল ইও আমার। গোপালবাবু এই রহস্যটা আমার সহায়ক বরুণকে বলেছিল। আমার রাকেশের সাথে ঘনিষ্ঠতা ছিল, কিন্তু সম্পর্কটা অনেকদিন আগে শেষ হয়ে গেছে। না, এটা আমাদের বলুন যে রাকেশ যখন সাইরাসের পিছু পিছু গেল তার ঠিক পর কি হয়েছিল? সাইরাসকে দেখতে পাইনি, কিন্তু গোপাল কিছু বলবে না। তোমার হাতে কি হয়েছে? এটা সাইরাসের পিছনে দৌড়তে গিয়ে লেগেছে। ডোন্ট ওয়ারি, আই এম ফাইন। আমাদের এক্ষুনি নিচে যাওয়া উচিত, নাহলে সব সন্দেহ করবে। চল। ইওর অনার, রাকেশবাবু খুবই হিংসাত্মক প্রকৃতির একজন ব্যক্তি। পুলিশে তার বিরুদ্ধে 3টি কমপ্লেনও দাখিল রয়েছে, তার উপর মারপিটের একটা মামলাও চলছে। শুধু এতটাই নয়, ইওর অনার, রাকেশবাবু ওই গোপালবাবুকে আর তার কন্যাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। যদি ওকে না পাই, আর যদি এই কথাটা কেউ জানতে পারে, তাহলে তোর সঙ্গে তোর মেয়েকেও কিন্তু মেরে ফেলবো। যা, খোঁজ কি ওকে। হ্যাঁ, কিন্তু রাকেশ সাইরাসকে মানেনি। এটা আপনি কি করে জানলেন? কিসের উপর ভিত্তি করে আপনি এটা বলছেন? আমার তো মনে হচ্ছে যে আপনি রাকেশ বাবুকে বাঁচানোর চেষ্টা করছেন। আমি কেন বাঁচাবো ওকে? আপনি তাকে বাঁচানোর চেষ্টা করছেন, আর আপনি আদালতে মিথ্যা কথাও বলছেন যে আপনি আর রাকেশবাবু আলাদা হয়ে গিয়েছেন। সত্যিটা তো হলো এই যে আপনি আর রাকেশবাবু এখনও একসঙ্গেই রয়েছেন। ইওনার, ওনার দূরভাষ যন্ত্রের একটা তালিকা রয়েছে আমার কাছে, আর যার থেকে সাফ সাফ এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ওনার দূরভাষ যন্ত্রের মাধ্যমে ওনার সঙ্গে রাকেশবাবুর কথাবার্তা এখনো চলে। শুধুমাত্র এতটাই নয়, আর যেই ক্লাবের উনি মেম্বার সেই ক্লাবের রাকেশবাবুও মেম্বার, আর ওই ক্লাবের একজন নয় অনেকে মিলে এখানে এসে এই কথাটা বলতে পারেন যে আপনার সঙ্গে রাকেশবাবুর এখনো দেখা হয়। বলুন, দেখা হয় কি হয় না, সত্যি কথাটা বলবেন নাকি না? দেখুন, সত্যি কথাটা বলে দিন। আদালতে মিথ্যা কথা বলা কিন্তু মহাপাপ, মহামান্য বিচারক আপনাকে কঠিন শাস্তি দিতে পারে। আমি রাকেশের সাথে এখনো দেখা করি। অর্ডার, অর্ডার। হ্যাঁ, এখনো আপনার সঙ্গে রাকেশ বাবুর দেখা হয়, এই কারণেই যখন রুস্তমবাবু বলেছিলেন যে উনি কোনো রহস্য উন্মোচন করতে চলেছেন, সত্যি কথা বলতে চলেছেন, তো আপনি ভাবলেন যে উনি আপনার আর রাকেশ বাবুর সম্পর্কের কথা বোধহয় ফাঁস করে দেবেন। শুধুমাত্র এইটুকুই নয়, লোকজনকে এটাও বলে দেবেন যে রাকেশ বাবুই সাইরাসকে হত্যা করেছেন। আপনি ভয় পেয়ে গেলেন, আর রুস্তমবাবু সত্যি কথাটা বলে ফেলেন তার আগেই আপনি ওনার মুখটাই বন্ধ করে দিলেন, তাকে হত্যা করে ফেললেন। অর্ডার, অর্ডার, মেইনটেইন সাইলেন্স ইন দা কোর্ট। অবজেকশন ইওর অনার, পুলিশের রিপোর্ট অনুযায়ী সাইরাসকে সেই মেরেছে যে সেদিন বাড়ি থেকে 600,000 টাকা চুরি করেছিল, আর সবাই জানে যে এর সাথে মঞ্জুদেবীর কোনো লেনদেন নেই। ইওনার, কি সম্পর্ক রয়েছে না নেই, কার কার সঙ্গে কি লেনদেন, সেটা সব স্পষ্ট করে দেব যদি আপনি আমাকে অনুমতি দেন যে আমি গোপালবাবুকে কাঠগড়ায় ডাকতে পারি।
আপনার কন্যা সাবিত্রীর শ্বশুর বাড়ি সেভরিতে রয়েছে। আগে তো বিষয়টা হলো এই যে গোপালবাবু, এই যে পাড়া প্রতিবেশীরা থাকেন না, তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকে, কোনো বিষয় নিয়ে যদি তাদের মনে কোনো রাগ বা কোনো ঈর্ষা তৈরি হয়ে থাকে তো সেই বিষয়টাকে তারা বছরভর ভুলতে পারেন না। আর আপনার কন্যার শ্বশুরবাড়ির যে প্রতিবেশীরা রয়েছেন তারা এখনো পর্যন্ত সেটা ভুলে উঠতে পারেননি যে আপনি 6 লক্ষ টাকা নগদ আপনার জামাইকে দিয়েছিলেন। সেই 6 লক্ষ টাকা যেটা আপনি রুস্তমবাবুর ওই সিন্দুক থেকে চুরি করেছিলেন। পুরুষমাত্রই তো ভুল করেন, কিন্তু সেই ভুলটাকে স্বীকার করা নিজের কাছে নিজের একটা মহত্ত্বের ব্যাপার। আপনি কি এই ভুলটা স্বীকার করবেন যে আপনি চুরি করেছিলেন, রুস্তমবাবুর ওই সিন্দুক থেকে 6 লক্ষ টাকা চুরি করেছিলেন? আপনি চুরি করেছিলেন নাকি করেননি? আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছিলাম স্যার। মেয়ের ভবিষ্যতের জন্য এই চুরি করেছিলাম, কিন্তু আমি ওই মেয়েরই দিব্যি দিয়ে বলছি স্যার, আমি সাইরাস বাবাকে মারিনি স্যার। ইয়োনার প্রসিকিউশনের সেই তথ্য যে সাইরাসকে হত্যা চুরির কারণে করা হয়েছিল সেই বিষয়টাকে আমি অস্বীকার করছি। পুলিশ ওই বাড়ির 8 জন সদস্যের বক্তব্য নিয়েছিলেন আর সকল সদস্যের একটাই বক্তব্য যে যেই সময় ওই হত্যাটা হয়েছিল, যেই সময় দেহটা ওখান থেকে পাওয়া যায় সেই সময় উনি রান্নাঘরে ছিলেন। সব মিলিয়ে আমি এটা বলতে চাইছি ইয়োনার, যে সাইরাসের হত্যার কারণ চুরি ছিল না, অন্য কোনো কারণ ছিল। মঞ্জু আর রাকেশের মধ্যে সম্পর্ক ছাড়া অন্য কোনো কারণ হতেই পারে না। ইয়োর অনার, আমি একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, এই কেস সাইরাস হত্যার নয়, এই কেস রুস্তমবাবুর হত্যার। আমি জানি যে এটা সাইরাসকে হত্যার মামলা চলছে না, রুস্তমবাবুর হত্যার মামলা চলছে। সেই কারণে আমি বলছি যে সাইরাসকে হত্যা করার যেই কারণটা ছিল সেটাই রুস্তমবাবুকে হত্যা করারও কারণ। তাহলে যখন রুস্তমবাবুর হত্যা বিলিমোরিয়াই করেছে, তাহলে এটাও হতে পারে যে সাইরাসকেও হয়তো উনি হত্যা করেছেন। খোলা আকাশে বন্দুক চালালে কোনো লাভ হয় না, আর কোনো প্রমাণ ছাড়া একটা কথা বললেও কোনো লাভ হয় না। আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে যে মিসেস বিলিমোরিয়াই হত্যাটা করেছেন? আচ্ছা পাঠকবাবু, আপনার কাছে কি প্রমাণ আছে যে মঞ্জু দেবী রুস্তমবাবুকে হত্যা করেছে? সাইরাসের হত্যাটাকে লুকানোর জন্য ইনি রুস্তমকেও হত্যা করেছেন, ইটস অবভিয়াস। পাঠকবাবু, রুস্তমবাবুর হত্যা মিসেস বিলিমোরিয়াই করেছেন, আর হয়তো সাইরাসেরও। সি ইজ এ কোল্ড ব্লাডেড মার্ডারার। এটার প্রমাণ দিন প্রসিকিউটর সাহেব, কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে? বিলি, 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 মিসেস বিলমোরিয়া, বিলি, মিস্টার পাঠক, আপনার ক্লায়েন্ট মিসেস বিলমোরিয়া ঠিক আছে তো? ইয়োনার, আমার মনে হচ্ছে যে ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। মিসেস বিলমোরিয়াকে এক্ষুনি মেডিকেল ফেসিলিটি দেওয়া হোক, দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। চিন্তা করো না তুমি বিলি, কেসের গতিটা সেই দিকেই যাচ্ছে যেদিকে আমরা চাই। বাস আমাকে কয়েকটা প্রমাণ আর সাক্ষী একটু করতে হবে। কেডি, হাউ কেডি, আই হ্যাভ টু কনফেশন টু মেক। কেডি, আমি তোমাকে বলতে চাই আমি কেন রাস্তা মাঙ্গলের বাড়ি থেকে পালিয়েছিলাম, তাতে যদি আমার সাজা হয় ফাঁসিও। শান্ত হয়ে যাও, কেন কেন কি কি বলতে চাও তুমি? আই কে সাইরাস, আমি ওকে খুন করেছি। কি কি বলছো তুমি এটা বিলি, পুরো কথাটা আমাকে বলো। ওটা তো অ্যাক্সিডেন্ট ছিল, আমি তো জানতাম না মরে গেছে। সাইরাস লুকোচুরি খেলার সময় হয়তো ওই ট্রাঙ্কে লুকিয়েছিল, আমি ওটাকে খুলেছিলাম কিন্তু দেখিনি, আর যখন জানতে পারলাম তখন টু লেট। এই ঘটনাটা আমাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছে, আর যখন পার্টিতে আঙ্কেল রুস্তম বলল যে আমাদের কিছু সিক্রেট বলতে চান, তো আমি ভয় পেয়েছিলাম। আমি ভাবলাম উনি হয়তো সব কিছু আমার ব্যাপারে জানতে পেরে গেছেন, তো আই রান অ্যাওয়ে ফ্রম দ্যাট প্লেস। আমি জানি আমি সাইরাসকে অজান্তেই মেরে ফেলেছি, আর তার সাজা আমি অবশ্যই পাবো, কিন্তু আমি আঙ্কেল রুস্তমকে মারিনি। বাট নো ওয়ান উইল বিলিভ মি নাও। ওই ওই
ওই রেইনকোটটা তুমি ওইটা কোথা থেকে কিনেছিলে? ওটা আঙ্কেল রুস্তম আমাকে প্রেজেন্ট করেছিলেন লাস্ট ইয়ার ওনার জন্মদিনে। ওটা রিটার্ন গিফট ছিল। আচ্ছা, এবার আমরা কি করব স্যার? সত্যিটাকে খুঁজে বার করতে হবে বরুণ। রুস্তম বাবুর ম্যানশনের ঘরের ঠিক পাশে একটা সুপার মার্কেট রয়েছে। খোঁজ নিয়ে দেখ যে বিলির রেনকোটটা সেখান থেকে কেনা হয়েছিল নাকি না, আর যদি সেখান থেকে কেনা হয়ে থাকে তো সেরকমই রেনকোট আর কতজন কিনেছিল। কম্পিউটার রয়েছে ওনার কাছে, সব তথ্য তো পাওয়াই যাবে। ঠিক আছে স্যার। ইয়োনার মিসেস বিলি মরিয়া এমন একটা বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন যেটা শোনার পর আমি এরকম একটা ইঙ্গিত পেলাম যে ওনার পক্ষ নিয়ে কেসটা লড়া আমার পক্ষে সম্ভব হবে না। যেদিন সাইরাসের মৃত্যু হয়েছিল সেই দিন মিসেস বিলি মরিয়া ওই ম্যানশনের একদম নিচের তলার ঘরে বেসমেন্টে পড়ে থাকা ওই সিন্দুকটাকে বন্ধ করেছিলেন, যার ভেতরে পুলিশ ওই সাইরাসের দেহটা খুঁজে পায়। অর্ডার অর্ডার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি আপনার সততার যতই প্রশংসা করি না কেন কম পড়বে। আপনি নিজে থেকেই মিসেস বিলিবোরিয়ার সমস্ত দোষ আদালতের সামনে পেশ করলেন। ইওর অনার, এ থেকে পরিষ্কার যে মিসেস বিলিমোরিয়া তার আগের দোষটা ঢাকা দিতে আরও একটা হত্যা করলেন, রুস্তম বাবুর হত্যা। প্রসিকিউটর সাহেব, এতটা উত্তেজনা শরীরের পক্ষে খারাপ হতে পারে। এতক্ষণ পর্যন্ত তো আমি মিসেস বিলিমোরিয়ার চিন্তাভাবনা, তার ভাবনা চিন্তাকে আদালতের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু ওই সিন্ধুটা বন্ধ করার আগে কি হয়েছিল আর তারপর কি হয়েছিল সেটা এখনো জানা যায়নি। ইয়োনার, এই বিষয়টাকে স্পষ্টভাবে এই আদালতের সামনে পেশ করার জন্য আমি ওই সিন্ধুকটাকে এই আদালতে নিয়ে আসার অনুমতি চাইব। অনুমতি দিলাম। ইয়োনার, রুস্তম বাবুর বাড়ি থেকে নিয়ে আসা এটা সেই সিন্ধুকটা যেটা ওই দিন মিসেস বিলিমোরিয়া বন্ধ করে দিয়েছিলেন, যার পর পুলিশ এটার ভেতর থেকে সাইরাসের দেহটা খুঁজে পায়। সেই দিন ঘটনাক্রমটা ঠিক কী ছিল সেটা জানানোর জন্য সর্বপ্রথম তো আমি এটাকে একবার খুলতে চাইব। আর আমি ইয়োর অনার আপনার অনুমতি নিয়ে, আপনার আজ্ঞা নিয়ে প্রসিকিউটর মহাশয়কে একটু অনুরোধ করব, উনি যাতে এর ভেতরে একটু ঢোকেন, যাতে আমি একটু দেখাতে পারি যে সেই দিন ঠিক কী ধরনের ঘটনা ঘটেছিল। এটা কী ধরনের মজা হচ্ছে ইয়োর অনার? সত্যিটাকে প্রকাশ করার জন্য আপনার সহায়তা চাইছি একটু। আপনি চান না সত্যিটা প্রকাশিত হোক? কিন্তু আমি প্রসিকিউটর মহাশয়, প্লিজ কোঅপারেট। অলরাইট ইয়োর অনার। আসুন আসুন। মিস্টার পাঠক, সিন্ধুকটা খুলুন। এন্ড দিস ইজ অ্যান অর্ডার। এটা কি, এটা কি ধরনের মজা? আপনি যখন কেসটা হারছেন আমাকে টর্চার করতে শুরু করে দিলেন। ক্ষমা করে দেবেন আমাকে প্রসিকিউটর মহোদয়। ইয়োনার, আমি শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করছিলাম যে যে কোনো ব্যক্তিকে যদি হঠাৎই বন্দি করে দেওয়া হয় এই ধরনের সিন্ধুকে, তো প্রতিক্রিয়াটা ঠিক কি হয়। কিছুক্ষণের জন্য প্রসিকিউটর সাহেবের ভেতরে ছিলেন, যখন বাইরে বেরিয়ে আসলেন ওনার অবস্থাটা একবার দেখুন ইয়োর অনার। বিচলিত হয়ে গিয়েছেন, ঘেমে গিয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। সিন্ধুকের ভেতরেও ইয়োর অনার যেই জামা কাপড়গুলো রাখা রয়েছে সেগুলো লন্ডভন্ড হয়ে গিয়েছে। ইয়োর অনার, এখানে কয়েকটা ছবি রয়েছে পুলিশ ফাইল থেকে পাওয়া গিয়েছে, সাইরাসের দেহের কিছু ছবি। এই ছবিগুলো থেকে এটা প্রমাণ হচ্ছে যে যখন সাইরাসের দেহটা পাওয়া গিয়েছিল
তখন সিন্ধুকের ভিতরে যে জামা কাপড়গুলো ছিল ইয়র অনার, সেগুলো নিচে একেবারে গুছানো অবস্থায় ছিল। আর সাইরাসের চোখে মুখে আশঙ্কা বা যে কোনো রকমের অশান্তির বা ভয়ের কোনো রকম চিহ্ন নেই, যার এই মানে দাঁড়াচ্ছে যে মিসেস বিলিমোরিয়া ওই সিন্ধুকটা বন্ধ করার পর সাইরাস একটুও ছটফট করে না, একদমই উত্তেজিত হয় না, সিন্ধুকটা খোলার একদম কোনো প্রয়াস করে না, যার ঠিক এই মানেটা দাঁড়াচ্ছে ইয়র অনার যে কেউ ওকে হত্যা করে আর তার ঠিক পরে তাকে সিন্ধুকের মধ্যে ঢোকায়। অর্ডার অর্ডার ইয়র অনার, আমি আদালতের কাছে নিবেদন করব মিসেস বিলিমোরিয়ার এই যে ভাবনা যে ওনার সিন্ধুকটা বন্ধ করার কারণে সাইরাসের মৃত্যু হয়েছিল সেটা ভুল ভাবনা একটা। সত্যি হলে এটা ইয়র অনার যে রুস্তম বাবুকে যে হত্যা করেছে সেই ব্যক্তি সাইরাসকেও মারে আর তার দেহটা ওই সিন্ধুকে বন্ধ করে দেয়। দুর্ভাগ্যবশত ইয়র অনার, যে বোঝাটাকে সঙ্গে নিয়ে মিসেস বিলিমোরিয়া এখনো অবধি বেঁচে ছিলেন, আমার কর্তব্য হলো আমি সত্যিটা এই আদালতে খুলে বললাম। বিলি বিলি সামলে নাও নিজেকে, তুমি ভুলে যাও না এই সময় তুমি আদালতে রয়েছো। থ্যাংক ইউ কেডি, আমি বোঝাতে পারবো না তুমি আমার জন্য কি করেছো। ইয়োর অনার, মিস্টার পাঠক আবার কোর্টকে বিভ্রান্ত করছে। যদি সাইরাস একতলাতেই খেলছিল তাহলে সবার নজর এড়িয়ে সে বেসমেন্টে পৌঁছলো কি করে? ক্যা বাত হে প্রসিকিউটর বাবু, আপনার মস্তিষ্ককে বাহবা দিতে হবে, কারণ এই প্রশ্নটা আপনার মনে উঠলো তো। হ্যাঁ, ইয়োর অনার, এই প্রশ্নের উত্তরটা হঠাৎই আমার সহায়ক বরুণ ওখানে খুঁজে পায়। আসলে হলো যে ওই ম্যানশনের একটু তল্লাশি চালানোর পর যখন ও আমার অফিসে ফিরে আসে তখন ওর জামার বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ লেগে থাকে। আমি নিবেদন করছি আপনার কাছে মহামান্য বিচারক যে আপনি আরো একবার সাইরাসের দেহের ওই ছবিগুলো একটু দেখুন। ঠিক ওই রকমই কালো ছোপ সাইরাসের শার্টেও ছিল। আর এই যে কালো ছোপ ছোপ, এটার কারণ হলো সাইরাস যেখানে খেলছিল যে ঘরের মধ্যেও খেলা করছিল সেই ঘরে একটা লন্ড্রি ডাক ছিল, বা বলা যায় একটা এমন সুড়ঙ্গ যেখান থেকে নোংরা জামা কাপড় ছুঁড়ে ফেলা হয় আর যেটা সোজা একদম নিচের তলায় ওই বেসমেন্টে গিয়ে পৌঁছবে। ইয়োনার সাইরাসকে হত্যা ওই ঘরেই ওই একতলাতেই করা হয়েছিল, আর তারপর ওই লন্ড্রি ডাক্টের সাহায্যে ওই সুড়ঙ্গের মাধ্যমে বেসমেন্টে ফেলে দেওয়া হয়েছিল। তার ঠিক পরেই হত্যাকারী এই সিন্ধুকের মধ্যে ওর দেহটাকে রেখেছিল, অজান্তেই বিলি ওই সিন্ধুকটা বন্ধ করেছিল। এখনো পর্যন্ত ও এটা ভেবে আসছে যে সাইরাসকে হত্যা ওর হাতে হয়েছে। এর পরের গল্পটা বর্ণনা করার জন্য আমি বেজাদকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। বেজাদ, তুমি পুলিশকে তোমার বক্তব্যে বলেছিলে যে তুমি একতলায় লুকোচুরি খেলছিলে ওই মিশা আর সাইরাসের সঙ্গে, আর তারপরে সাইরাস গিয়ে কোথাও লুকিয়ে গিয়েছিল আর তারপর কেউই খুঁজে পেল না। হ্যাঁ, তারপর আমি আর মিশা নিচে চলে যাই। ওই যে সুড়ঙ্গটা ছিল সাইরাসের ঘর থেকে নিচে পর্যন্ত, একতলা পর্যন্ত, ওই ধোয়ার ঘর পর্যন্ত যেত, লন্ড্রি ডাক্ট যেটাকে বলা হয়, সেই বিষয়ে নিশ্চয়ই আপনার একটা জ্ঞান আগে থেকেই ছিল। একদম না, আজ প্রথমবার শুনলাম আপনার মুখ থেকে। যদি আপনি ওই সুড়ঙ্গ ওই লন্ড্রি ডাক্ট সম্বন্ধে কিছু নাই জেনে থাকেন তো আপনি নিশ্চয়ই ওর মধ্যে কোনোদিন ঢোকেননি, আর ঢুকে না থাকলে আপনার জুতো নিশ্চয়ই ওখানে থাকবে না, আর যদি আপনার জুতো সেখানে নাই থেকে থাকে তাহলে গোপালবাবু সেখান থেকে ওটা কি করে পেলো আপনি এটা বলবেন? এখন আমি জানি যে জুতোটা আপনার নয়। তার আগে ইয়র অনার, এই হলো সেই জুতোটা আর এই হলো সেই ফটো, ওনাদের ফ্যামিলি ফটো ইয়র অনার। এটা দেখে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই জুতো ওনার পায়ে রয়েছে, তো এটা খুব স্বাভাবিক ইয়র অনার যে জুতোখন ওনার পায়ে রয়েছে তাহলে জুতোটা ওনারই। বিষয়টা হলো যে গোপাল বাবু ওখান থেকে ওই সুড়ঙ্গ থেকে খুঁজে পায় আর উনি ওইটার রুস্তম বাবুকে গিয়ে দেন, এটা ভেবে চিনতে যে ওটা ওনার ছেলের একটা চিহ্ন, সাইরাসের একটা চিহ্ন। কিন্তু রুস্তম বাবু জানতেন যে ওই জুতোটা সাইরাসের নয়, ওই জুতোটা হচ্ছে তোমার। রুস্তমবাবু গোপালবাবুর জামাতে লেগে থাকা কালো ছোপ দেখে বুঝতে পেরে গিয়েছিলেন যে সেই রকমই একটা দাগ সাইরাসের জামা কাপড়েও পাওয়া গিয়েছিল। সব মিলিয়ে উনি এটা বুঝতে পেরে গিয়েছিলেন যে
সাইরাসকে হত্যা এই বেজাত করেছে আর আর এই বিষয়টা উনি পরিষ্কার করে পরের দিন সকালে বলে দিতে চাইছিলেন ইওর অনার। হোয়াট কি বলছেন আপনি? আমি আপনাকে বললাম না ওই সুড়ঙ্গর ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। মিথ্যা কথা বলা বন্ধ করো। সাইরাস ভুল করে ওই ঘরের মধ্যে ঢুকে গেল যেখানে মঞ্জু অর্থাৎ আপনার মা আর রাকেশ ওই কিছু একটা বুঝতে পারছেন তো, এখন তো আপনি বড় হয়ে গিয়েছেন। সাইরাস ওটা দেখে পালিয়ে যায়, রাকেশ বাবু তাকে দেখে দেখে পিছনে যায়, ওর ঘরে গিয়ে লুকিয়ে পড়ে, তারপর আপনি ওর ঘরে গিয়ে ঢোকেন। সাইরাস আপনার উপর রাগ দেখায়, আপনার মাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলতে থাকে, তাদের দুজনের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে, একটা ঝগড়া হয়। তখন আপনিও জানেন যে আপনার মা খারাপ, তিনি খারাপ আগা গোড়াই ছিলেন, এই সমস্ত খারাপ কাজগুলো উনি করেছেন, আপনি আপনার মায়ের খারাপটা শুনতে পারেননি আর আপনি ওকে হত্যা করেছেন, আর তারপর ওকে ওই লন্ড্রি ডাক্টের নিচে পাঠান আর তারপর সিন্ধুকের মধ্যে ভরেন, আপনি ওকে হত্যা করেছেন, আপনি করেছেন। সবাইকে মেরে ফেলবো, সাইরাসকেও মেরে ফেলেছিলাম আমি। তোর মা খুব বাজে, রাকেশ আঙ্কেলের সাথে উনি। সাইরাস নো, তুমি মিথ্যে বলছো, আমার মা এরকম নয়। নো বেবি, নো নো বেবি। দিদি আমি সাইরাসকে মেরে ফেলেছি, এখন একে লোকাতে হবে না হলে কেউ দেখে নেবে। অর্ডার অর্ডার। কিন্তু ইওর অনার, শুধু বৈজাতি নয়, তার স্ত্রী এবং মেয়ে হত্যাকারীকে হলুদ রঙের রেনকোট পরে পালাতে দেখেছে। ওই রকমের ওই কোম্পানি রেনকোট শুধুমাত্র একটা নয়, অনেকগুলোই বানিয়েছে। আর খোঁজ খবর নিয়ে আমরা জানতে পেরেছি যে রুস্তম বাবু এরকম দুটো রেনকোট ওনার ম্যানশনের ওখানে ওই সুপারমার্কেট থেকে কিনেছিলেন। একটা রেনকোট উনি বিলিকে দিয়েছিলেন উপহার স্বরূপ, আর দ্বিতীয় রেনকোটটা ইওর অনার মঞ্জু দেবী। যেই বিলটা পাওয়া গিয়েছিল সুপারমার্কেটের তরফ থেকে, সেইটা অনুযায়ী জানা যাচ্ছে যে রুস্তমবাবু আপনাকে জর্জেটের শাড়ি দিয়েছে। তো দ্বিতীয় রেনকোটটা, এটা স্পষ্ট ইওর অনার যে সেটা মিশা দেবীকেই দেওয়া হয়েছিল। ইওর অনার যখন রুস্তমবাবু এই ফাঁস করে দেওয়ার বিষয়টা বলেন, তো বেজাত বুঝে গিয়েছিল যে সাইরাসকে হত্যা করার বিষয়টাই সেখানে উঠবে। মিশা এই বিষয়টাতে একেবারেই ভয় পেয়ে যায় যে বেজাত ধরা পড়ে যেতে পারে আর ওদের জীবন সমস্যায় পড়তে পারে, তাই বেজাতকে বাঁচানোর জন্য মিশা রুস্তমবাবুকে হত্যা করে ফেলে। ঠিক বলছি তো আমি? ইওর এখন মিশা পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর এটাতে এটা প্রমাণিত হয়ে যায় যে হত্যাটা উনি করেছেন। দ্য ডিফেন্স রেস্টস। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত মিসেস বিলি মরিয়াকে এই কেসে নির্দোষী সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর বেহেজাদ আর মিশাকে সাইরাস আর রুস্তম বাবুকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করে অবিলম্বে হেফাজতে নেবার হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে প্রসিকিউটর বাবু, আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যে আপনার মতো এত বড় একজন প্রসিকিউটরকে আমি এই একটা ছোট সিন্ধুকে বন্দি করে রাখলাম। না, যদি আপনাকে বন্দি না করতাম তাহলে আপনি আমার বিলিকে কারাগারে বন্ধ করে দিতেন। কেডি পাঠক থাকতে সেটা অসম্ভব ভাই।